এটা কি আছে? কাজে আছে বলছে, কাজটা থেকে সরে দাঁড়াও। হ্যালো কৃষ্ণেন্দু, গোপন সূত্রে খবর ছিল যে আমরা নিয়ে একজন সরকারি বাসে করে আসছি, তো সেই ইনফরমেশনটাকে ওয়ার্ক আউট করি আমরা। ওয়ার্ক আউট করে প্রায় 34 কেজি মতন গাঁজা লাইক সাবস্ট্যান্স আমরা এখানে সার্চিজের প্রসেসে এখন মধ্যে অ্যাপ্রিহেন্ড করেছি, প্লাস মুর্শিদাবাদের একজন নিবাসী কদম শেখ তাকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেবের উপস্থিতিতে এখন সেই সার্চিজের প্রসিডিওটা করছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনে আরও সোর্স কী ছিল বা আরও খারাপ খারাপ জীবিত আছে না সেগুলো আশা করি আসছিল। সরকারি বাস করে কলকাতা থেকে আসছিল এখানে বর্তমানে নেমেছে, নিয়ে যাবে সেটা এখনও কনফার্ম হয়নি। বাড়ি মুর্শিদাবাদ, জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি কলকাতা থেকে কাজে কলকাতা থেকেই বাসে করে এখানে এসেছি। নওভাটেই খাবে, নওভাটের নাম নাম কদম শেখ। কজন ছিলেন কদম শেখ? একজনই ছিল, তাকে একজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। আর তার কাছ থেকে যে মেটেরিয়ালসগুলো পাওয়া গেছে সেগুলো ম্যাজিস্ট্রেট সাহেবের উপস্থিতিতে এখন সার্চ সিজারের প্রসিডিওটা চলছে। কত কেজি মতো ছিল? আমরা এখনও প্রায় 34 কেজি মতন গাঁজা লাইক সাবস্ট্যান্স রিকভার করেছি। বড়ি হলো না কি?